আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব বাংলাদেশের খুবই একটি মুখরোচক খাবার এবং কম বেশি সকলেরই পছন্দ, ডালপুরি। এই ডালপুরি আমরা সাধারণত দোকানেই খেয়ে থাকি, কিন্তু কিভাবে ঘরে এই মজাদার ডালপুরি তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। প্রথমে আমি হাফ কাপ ডাল নিয়েছি, মসুরের ডাল। এখানে আমি ভালো করে 2-3 ধোয়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিব 1 কাপ পানি দিয়ে, আর সামান্য লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে, একেবারে কম আছে, এটাকে আমি 10-15 মিনিট সেদ্ধ করে নেব। ডালপুরির জন্য এই সেদ্ধ করাটা খুবই জরুরি, খুবই কম আছে সেদ্ধ করবেন। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা চেলে নিয়েছি, চেলে এখানে হাফ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দিব ময়ানের জন্য। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করেছি, এখানে প্রতি কাপের জন্য 2 টেবিল চামচ তেল যথেষ্ট। আর তেল বোঝার আরেকটি উপায় হলো এই যে, এভাবে মুঠ করে মুঠ হয়ে যাবে, আর আস্তে করে চাপ দিলে ভেঙে যাবে, বোঝা যাবে যে ময়ানের তেলটা একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি পানি নিয়েছি হাফ কাপ। হাফ কাপের জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা মাখিয়ে নিব। তো আমার হাফ কাপ পানির মধ্যে প্রায় 150 গ্রাম পানি লেগেছে, কারণ একটু বেঁচে গেছে। এই ডোটা হবে হচ্ছে একটু শক্ত, টাইট টাইপের, অন্যান্য ডোর মতো পাতলা বা হচ্ছে নরম হবে না। তো আমি একটি সুতি কাপড় দিয়ে ভালো করে এটা ভেজা সুতি কাপড়, কিন্তু যেন ডোটা নরম থাকে, আরও ভালোভাবে সেট হয়ে যায়, এজন্য 20 মিনিটের জন্য রেখে দিলাম। এ পর্যায়ে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা পানি আছে, আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। পানি ডালটা এখন কিন্তু ঘেটে নেওয়ারই পালা, কারণ হচ্ছে নাড়াচাড়াতে ঘেটে যাবে, কারণ ডালপুরিতে ডালটা একেবারেই কিন্তু মিহি থাকে। এ পর্যায়ে ডালে আমি বাগার দেব। তো আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আপনারা 3 টেবিল চামচ তেলের পরিবর্তে 2 টেবিল চামচও তেল দিতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নিয়ে ডালগুলো, সেদ্ধ করে রাখা ডালগুলো আমি দিয়ে দিব। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, মানে চিলি ফ্লেক্স, এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1 টিস্পুন দিয়েছি, দিয়ে আপনারা ঝাল পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এ পর্যায়ে দিব স্বাদের জন্য আর একটু রোস্টেড জিরা গুঁড়া, মানে শুকনো খোলায় টেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিব, যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছি, লবণটা একটু টেস্ট করে আমি কিছুটা লবণ দিয়ে এটাকে একেবারে শুকনো করে নিব। এ পর্যায়ে আমি এখন নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা অবস্থায় আমি ডালপুরি তৈরি করব, এটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঝুরঝুরা হয়ে যাবে। এখন দেখি আটাটার কী অবস্থা। এই যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, দেখুন ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য এটা অনেকটাই সেট হয়ে গেছে। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে এটাকে আমি লিচি কেটে নেব, অনেকটাই নরম হয়ে গেছে, একেবারে সেট হয়ে গেছে। এখন আমি 2 হাত দিয়ে ভালো করে মুছে এটাকে আমি লেচি কেটে নেব, দেখুন কিভাবে করছি। তো এই লেচি কাটাটা হচ্ছে অন্যান্য এই লুচি অথবা যে কোনো জিনিস আমরা তৈরি করি তার থেকে একটু মোটা করব। আর আজকে আমি এই ডালপুরি আরেকটা টিপস শেয়ার করব, যাদের হচ্ছে অনেকের হচ্ছে ডালপুরি থেকে ডালটা বের হয়ে যায়। আমি আজকে যেভাবে তৈরি করব, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে কিন্তু এই পুরি থেকে আপনাদের কখনোই আর ডালটা বের হবে না, একটু ভালো করে খেয়াল করবেন। আমি একটু মোটা করে কেটে নিয়েছি লেচিগুলো। সব কয়টা কাটা হয়ে গেছে, এখন আমি দেখুন এভাবে ফোল্ড করছি, ফোল্ড করে এটাকে গোল করে নেব, সুন্দর করে মুখটা মেরে নেব, সব কয়টা একে একে এভাবেই করে নেব। আর আমি আজকে যেভাবে ডালপুরটা ভেতরে দিব, আপনারা পুরোপুরি ফলো করলে কখনোই আর কিন্তু ভাজার সময় বা বেলার সময় আর হচ্ছে ডালটা বের হবে না। দেখুন আমি হাতের সাহায্যে দেখুন চারিপাশটা কিন্তু পাতলা করে নিব, আর মাঝখানেরটা কিন্তু একটু মোটা রাখবো, এর কারণ হচ্ছে পরবর্তীতে আমি বলছি। দেখুন মাঝেরটা কিন্তু মোটা আছে। পরিমাণ মতো ডাল দিয়ে দিব, বেশি দিতে যাবেন না, পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মুখ, এই যে যখন এই দুই সাইডটা এভাবে নিয়ে
ভালো করে মুড়িয়ে দিবেন, খুব সমান করে ভালো করে মুড়িয়ে দিবেন। মুড়িয়ে দিয়ে এটা ভালো করে মুখটা একটু চেপে চেপে ঘুরিয়ে বসিয়ে দিবেন। দেখুন, তাহলে কিন্তু দেখুন এই সাইডে কিন্তু মোটা হয়ে গেল, আর হচ্ছে ওই সাইডে আর বেশি মোটা থাকলো, তো বেশি পাতলা আর হবে না। কো দেখুন এই দুই সাইডেই কিন্তু এখন মোটা আছে। আমি আর একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি হাত দিয়ে কিনারের গুলা কিন্তু পাতলা করে নিচ্ছি, আর মাঝেরটা কিন্তু মোটা আছে। আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন, তাহলে কখনোই আর কিন্তু ডাল পুরি থেকে ডালটা বের হবে না। দেখুন আমি চারি সাইড দিয়ে পাতলা করছি আর মাঝেরটা কিন্তু মোটা রাখছি। যখনই ডাল দিয়ে আমি উল্টো সাইডে যখন ফোল্ড করে ডাল দিয়ে এটা আমি মুখটা আটকে দিব, তখন কিন্তু দুই সাইডে মোটা থাকবে। পরবর্তীতে আর বেলা বা যখনই আপনি ভাজেন বা পুরিটা ভাজতে থাকবেন, বেলতে থাকবেন, ডালগুলো কিন্তু বের হবে না। এভাবে মুখটা নিয়ে ভালো করে পেঁচিয়ে বসিয়ে দিবেন। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন এখন আমি তেলের সাহায্যে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নিব। এটা হাত দিয়েই অনেকটাই হয়ে যায়। দেখুন অবশ্যই আপনারা এখানে তেল ইউজ করবেন, ময়দা বা আটা ইউজ করবেন না। তেল দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, বেলাটাও খুবই সুন্দর হবে। দেখুন দেখুন ডাল কিন্তু বের হচ্ছে না কো, একেবারে পারফেক্টলি হয়েছে। আমি আরেকটা দেখাচ্ছি, দুই সাইডে মোটা থাকার জন্য যখনই আমি বেলুনি দিয়ে চাপ দিচ্ছি সুন্দরভাবে চারিদিকে সমান হয়ে যাচ্ছে। এ পুরিটা খুবই মজা হবে, দোকান বা হোটেলের থেকে অনেক বেশি মজা। খুবই কম উপকরণে এত মজাদার একটি ডাল পুরি আপনারা ঘরেই তৈরি করতে পারেন। আমি বলছি যে দোকানের থেকেও বেশি মজা হবে এই প্রসেসে যদি আপনারা ডাল পুরিটা তৈরি করেন। দেখুন এরকম মোটা হবে। তো আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি। চুলাটা প্রথমে আমি তেলটা খুবই ভালো করে গরম করে নিয়েছি, আর এখন মিডিয়াম হাই আছে। বেশি আঁচে ভাজবেন না, আবার বেশি লোতেও কখনোই পুরি ভাজবেন না। বেশি লোতে ভাজলে পুরিগুলো কিন্তু বেশি চিমড়ে হয়ে যাবে, আর বেশি আঁচে ভাজলে পুরিগুলো কিন্তু বেশি পুড়ে যাবে। সব কয়টা আমার ভাজা হয়ে গেছে একে একে এপিট এপুট। দেখুন কতটা ফুলকো হয়ে গেছে, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আপনারা যে কোনো সময় নাস্তা হিসেবে বিকেলে কিন্তু খেতে পারেন। একেবারে যাকে বলে পারফেক্টলি ডাল পুরি। দেখুন ভেতরের ডালগুলা কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।